হ্যালো স্টুডেন্টস, কোষে দেখি 8.3 এর 9 নম্বর অঙ্কটি হল পি কিউব ইন্টু কিউ মাইনাস আর হোল কিউব প্লাস কিউ কিউব ইন্টু আর মাইনাস পি হোল কিউব প্লাস আর কিউব ইন্টু পি মাইনাস কিউ হোল কিউব ইকুয়াল টু, যেহেতু পি কিউব এবং আর কিউ মাইনাস আর হোল কিউব দুটো গুণাকারে আছে, অর্থাৎ আমরা একবারে বা অর্থাৎ আমরা একবারে পাওয়ারটা দিতে পারি, অর্থাৎ পি ইন্টু কিউ মাইনাস আর হোল কিউব প্লাস কিউ ইন্টু আর মাইনাস পি হোল কিউব প্লাস আর ইন্টু পি মাইনাস কিউ হোল কিউব ইকুয়াল টু, গুণ করলে পাই পি কিউ মাইনাস পি আর হোল কিউব প্লাস কিউ আর মাইনাস পি কিউ হোল কিউব প্লাস পি আর মাইনাস কিউ আর হোল কিউব। এখন ধরি এ ইকুয়াল টু পি কিউ মাইনাস পি আর, বি ইকুয়াল টু কিউ আর মাইনাস পি কিউ এবং সি ইকুয়াল টু পি আর মাইনাস কিউ আর, তাহলে যোগ করে পাই এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পি আর কাটা কিউ আর কাটা পি কিউ কাটা প্লাস মাইনাসে কাটা গেল ইকুয়াল টু জিরো হলো। অতএব প্রদত্ত রাশি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু থ্রি এ বি সি, যেহেতু এ প্লাস বি প্লাস সি সমান জিরো, অতএব এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু থ্রি এ বি সি ইকুয়াল টু থ্রি ইন্টু পি কিউ মাইনাস পি আর ইন্টু কিউ আর মাইনাস পি কিউ ইন্টু পি আর মাইনাস কিউ আর, মান বসিয়ে পাই এ বি সি এর মান বসিয়ে পাই ইকুয়াল টু থ্রি, প্রথম রাশি থেকে পি, দ্বিতীয় রাশি থেকে কিউ এবং তৃতীয় রাশি থেকে আর কমন নিলে পাই থ্রি পি কিউ আর ইন্টু কিউ মাইনাস আর ইন্টু আর মাইনাস পি ইন্টু পি মাইনাস কিউ অ্যান্সার।